12 কোচের ট্রেন এবং ট্রেন বাড়ানোর দাবিতে শিয়ালদা হাসনাবাদ শাখার বহিরা কালীবাড়ি স্টেশনের লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অফিস টাইমে 12 কোচের ট্রেন করা দরকার, ট্রেনের সংখ্যা বাড়াতে হবে। এই দাবিতে একেবারে সকাল থেকেই শিয়ালদা হাসনাবাদ শাখার বহিরা কালীবাড়ি স্টেশনে লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে রেল অবরোধ করেন যাত্রীরা এবং 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও সেই রেল পুলিশের উপস্থিতিতেও ক্ষোভ বাড়তে থাকে। তারা বারবার করে বলেন, করোনা পরিস্থিতি, তাতে স্পেশাল ট্রেন চলছে, অবিলম্বে ট্রেন চালাতে হবে, সাধারণের জন্য 12 কোচে ট্রেন দিতে হবে, তা না হলে ভিড় বাড়ছে এবং এতে করোনা সংক্রমণ বাড়বে। অবরোধের জেরে সকাল থেকেই একাধিক স্টেশন আপ এবং ডাউনে ট্রেন দাঁড়িয়ে সকাল থেকেই দুর্ভোগ। সোমবার ব্যস্ততম দিন, আর তাতেই সকালে দুর্ভোগ শিয়ালদা হাসনাবাদ শাখার রেল লাইনের রেল যাত্রীদের। এই প্রতিদিন যে এখন সপ্তাহে 7 দিন তো নবগী দিচ্ছে, আমি প্রতিদিন পড়ে যাচ্ছি, পরে হাত ভেঙে যাচ্ছে। কারণ আমি গতকালকে আমার হাত ব্যথা হয়ে কটা কদম করছি, আমি পড়ে যাচ্ছিলাম। তো মানুষ পড়ে যাচ্ছে, কে কি করে ভাবে যাচ্ছে, অর্ধেক মানুষ উঠতে পারছে না, কারোর হাত ভেঙে যাচ্ছে, কারোর পা ভেঙে যাচ্ছে। এত প্রবলেম নিয়ে তো আর যাওয়া যাবে না, সবাই তো কম বেশি টিকিট কেটে আসছে, কিন্তু তারপরেও আজকে সবার কাজ বন্ধ হচ্ছে। কিন্তু আমরা এটাই চাই যে আজকে অবরোধ থাকবে, থাকছে। অনেক প্যাসেঞ্জার অনেক ট্রেন থেকে পড়ে যাচ্ছে, আজ তো হাসলিতে 2 জন পড়ে গেছে, তাদের কি অবস্থা আমরা জানি না, অবশ্য পড়ে গেছে। আর সেই জন্য আমরা চাচ্ছি সকালে ট্রেনগুলো বাড়াবো কি দেবো।